আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? খুব ভালো আছো নিশ্চয়ই, আমিও খুব ভালো আছি। তো আমাদের চ্যানেলে, বেনুজির অ্যান্ড আয়ান চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো আজ আমি বানাবো পপকর্ন, পপকর্ন রেসিপি। তো এটার জন্য খুব সামান্য উপকরণ দিয়েই বানানো যাবে। তোমার জন্য এটা নিয়েছি, কর্ন, আর একটু হলুদ, একটু লবণ, আর লাগবে তেল, আর লাগবে প্রেশার কুকার। তো আজ পপকর্নটা আমি প্রেশার কুকারেই বানাবো। আর এই দেখো বন্ধুরা, ঢাকনাটা থেকে আমি রাবারটা আর হুইসেলটা খুলে নিয়েছি, কারণ এটা খুলে নিয়ে পপকর্নটা ভাজতে হবে। তো চলো যাই রেসিপিতে। তো রেসিপিতে যাওয়ার আগে, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন। তো চলো যাই। তো আমি ওভেনটা অন করলাম। কুকারটা একটু গরম হওয়ার অপেক্ষা। কুকারটা আমার গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দেবো তেল। বেশি লাগবে না তেল, অল্প একটু দিলেই হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, এইটুকু তেলটা গরম হলেই লবণটা আর হলুদটা দিয়ে দেবো। লবণটা আর হলুদটা দিয়ে দিয়েছি, তো লবণটা আর হলুদটা তেলের সঙ্গে মিশিয়ে নেব। এর মধ্যে এবার কর্নটা দিয়ে দেবো। কর্নটা তেলের সঙ্গে এরকম করে নাড়তে হবে। আর এটা হাই হিটেই করতে হবে। ফুটতে আরম্ভ করলে আমি ঢাকনাটা ঢেকে দেব। এই দেখো বন্ধুরা, ফুটতে আরম্ভ করে দিয়েছে, তো আমি ঢাকনাটা এবার ঢেকে দেব। দেখছো কেমন ফুটছে? যতক্ষণ এই ফোটাটা হবে ততক্ষণ এটা হবে। ফোটাটা বন্ধ হয়ে গেলে আমি ওভেনটা বন্ধ করে দেব। এটা চলাকালীন একবার কুকারটাকে নিয়ে ঝাঁকিয়ে দিতে হবে। তো এই দেখো বন্ধুরা, ফোটা বন্ধ করে দিয়েছে, তাই জন্য আমি এবার এটা হয়ে গেছে, এবার ওভেনটা বন্ধ করে দিচ্ছি। তো তারপরে আমি কুকার থেকে বের করে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমি ওভেন থেকে কুকারটা নামিয়ে নিয়েছি, তো এবার তোমাদেরকে খুলে দেখাবো কেমন হয়েছে। এই দেখো কত সুন্দর ফুলে গিয়েছে সবগুলো, খুব সুন্দর হয়েছে। এই দেখো, আমি কুকার থেকে পপকর্নটাকে একটা বলে নিয়ে নিয়েছি, তো এত সুন্দর হয়েছে আমার পপকর্নগুলো, খুব সুন্দর হয়েছে ভাজা। তো এরকম নতুন নতুন রেসিপি পেতে দয়া করে আমার সাথে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।